আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে নগদ অ্যাকাউন্ট দিয়ে বিদ্যুৎ বিলটা দেওয়া হয়, পোস্টপেড, প্রিপেড না, পোস্টপেড বিদ্যুৎ বিল কিভাবে দেওয়া হয় সেটা আমরা আজকে দেখব। বকেয়া বিলটা, যে পোস্টপেডের বকেয়া বিল যেটা কাগজ আসে, বিদ্যুৎ বিলের কাগজ আসে বাসায়, সেই বিলটা কিভাবে দেওয়া হয়, বকেয়া বিলটা সেটা আমি এখন দেখাবো। এরপরে বিল পেতে গেলাম। বিল পেতে যাওয়ার পরে এখানে ইলেকট্রিসিটি এটা ক্লিক করলাম। নিচে পল্লী বিদ্যুৎ, পোস্টপেড আছে, প্রিপেড আছে, সেটা আমি সিলেক্ট করব। আমি পোস্টপেড সিলেক্ট করব, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। পোস্টপেড ক্লিক করার পরে 1733, হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে আমার এখানে SMS ACC নংটা চাচ্ছে, সেটা আমি এখানে বসাচ্ছি, আপনাদের দেখাই দিব যে কিভাবে এটা কোন জায়গা থেকে নেবেন। এটা আমি এখনই দেখাচ্ছি আপনাদের। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার SMS ACC নং, এই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি যে বকেয়া বিলটা দিচ্ছি, এই যে এটা হচ্ছে সে বকেয়া বিল। এ নাম্বারটা দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে আমার এখানে সম্পূর্ণ তথ্য চলে আসছে, কত টাকা অ্যামাউন্ট আমার, এই যে দেখেন 1610 টাকা, এই যে বকেয়া বিলটা 1610 টাকা, এই অ্যামাউন্টটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে বুকিং নং, বিল মান্থ, বিল ইয়ার্স, ইস্যু ডেট, ডিউ অ্যামাউন্ট, এখনও তো ইয়া করি নাই, দিই নাই, সেজন্য এখানে ডিউ দেখাচ্ছে। এটা আমার এটা লাস্ট ডেট হচ্ছে এই যে 10 তারিখ, তা আমি 9 তারিখে এটা দিচ্ছি। আচ্ছা, ওকে। এরপরে নেক্সট, এখানে 1610 টাকা চলে আসবে। নেক্সট বাটন ক্লিক করার পরে পিন নাম্বারটা এখানে দিতে হবে। আমি পিন নাম্বারটা উঠে দিচ্ছি, একটু সিকিউরিটি রিজনের জন্য হাইড করে দিলাম। তারপরে এখান থেকে আমি এটা ট্যাপ করে ধরে রাখলেই আমার বিলটা পে হয়ে যাবে। এই যে আপনি বিলটা পে হয়ে গেলে ভিউ স্লিপ এখানে ক্লিক করে আপনি স্লিপটা দেখতে পারবেন। এই যে আপনার ইনফরমেশন, সকল বিলিং ইনফরমেশনটা এখানে চলে আসলো। এখান থেকে আপনি আপনার যে রিসিপ্টটা আছে সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। এভাবে আমি আমার যে বকেয়া বিলটা, পল্লী বিদ্যুৎ বিলটা আমি পে করে দিলাম। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।